जगतेर बुके जत ओलि এই দুনিয়ায় আসবেন এবং এই দুনিয়া থেকে পর্দা করে যাবেন শেখ হোসেন পাকের কদম খানা প্রত্যেক ওলিদের কাঁধের উপরে রেখে দেওয়ার অনুমতি আমার শেখ হোসেন আজম পেয়েছিলেন যে হোসেন পাক এই জগতের বুকে সারা বিশ্ব জাহানের মানুষকে তিনি সুন্দরভাবে প্রমাণ দিয়ে গেছেন मानुष के खुलासा करे दिएछेन ओलिदेर पावरटा केमन होते पारे ओलिदेर क्षमताटा केमन होते पारे जे बड़ आब्दुल कादर जिलानी रहमतुल्लाह अलैह बस केवल मात्र छिलो सात ए सात बछर बयसे एत सुंदर करामत निये दुनियार बुके देखिए दिएछिलेन तेनार जुबाने आवाज करे मानुष के बुझिए दिए सात बछर बयसे एक समय देखा जाए बड़पीर आब्दुल कादिर जिलानी बेस किछु छेलेर संगे माठेर मध्ये खेलाधूलाते मग्न रयेछेन खेलाधूलाय मग्न थाका अवस्थाय बड़पीर आब्दुल कादिर जिलानी जेई मैदानटिते खेलाधूलाय मग्न छिलेन तहार पाश दिये एकटि रास्ता छिलो ओई रास्ता दिये তিনি লক্ষ্য করে দেখতে পান একটি সুন্দর ভদ্র বয়োজ্যেষ্ঠা মহিলা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার দিকে লক্ষ্য করে তাকিয়ে রয়েছেন তিনার দিকে তাকিয়ে রয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার দিকে তাকিয়ে থাকা অবস্থায় তিনি বুঝতে পেরে গেলেন জানতে পেরে গেলেন এই মায়ের মনে অতি ব্যথা এই মায়ের মনে অতি কষ্ট এই মায়ের চোখ থেকে ছল ছল করে এবং টপটপ করে পানি ঝরে যায় বড় পীর আব্দুল কাদের জিলানী খেলার মাঠ থেকে তিনি হেঁটে 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 চলে আসলেন রাস্তায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছেন ওই বৃদ্ধা রমণী মা যখন তিনার নিকটবর্তী হয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী আওয়াজ করে বলেছিলেন মা আপনি এখানে একটু দাঁড়িয়ে যান আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মুহূর্তে হালকা বয়সে অল্প বয়সে ছোট্ট বাচ্চা ছেলে যখন ওই বৃদ্ধা রমণী মাকে রাস্তায় দাঁড় করিয়েছেন দাঁড়াতে বলেছেন এবং তিনাকে আওয়াজ দিয়ে বলে দিলেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনাকে আমি কিছু কথা বলতে চাই বৃদ্ধা রমণী মা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনি ওই মুহূর্তে চিনতে পারতেন না ওই মুহূর্তে তিনাকে চিনেছিলেন না বড় পীর আব্দুল কাদের জিলানী ওই বাচ্চা অবস্থায় বৃদ্ধা রমণী মাকে বলতে আছেন মা আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব আপনাকে আমি কিছু কথা বলব আপনি আমার কথার পরিপ্রেক্ষিতে আমার কথা অনুযায়ী আমার কথা অনুসারে আপনার পক্ষ থেকে আপনি সঠিকভাবে উত্তরগুলো আমায় দেবেন আপনি উত্তরগুলো যতক্ষণ পর্যন্ত আমাকে না দেবেন আমি বাচ্চা ছেলে হলেও আপনাকে এই রাস্তা থেকে এই কান থেকে আমি আপনাকে বাড়ির দিকে যেতে দেব না আপনি যতক্ষণ আমাকে না বলবেন ততক্ষণ আমি আপনাকে যেতে দেব না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি সাত বৎসর বয়সে যখন এই কথা বৃদ্ধা রমণী মাকে বললেন তিনি বলছেন বাবা আমি এক বয়স্ক মহিলা তুমি এত ছোট ছোট বাচ্চা ছেলে অতএব তুমি আমাকে কি বলবে আর আমি তোমাকে কি বলবো আমার কাছে তোমার এমন কি জানার আছে যে তুমি আমাকে রাস্তায় চালিত অবস্থায় দাঁড় করিয়ে তাহা জানতে চাইছ বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার পরিচয়টা কিন্তু ওই মুহূর্তে তিনি দিয়েছিলেন না তিনি এটুকুই বলেছিলেন আপনি শুধু আমাকে বলুন আপনি আমাকে বলবেন কি না বৃদ্ধা রমণী মা বলেছিলেন বাবা আমি তোমার সঙ্গে এমন বিশেষ কিছু কথা
आलोचना करते चाहना तब ठीक है बाबा तुम जो बोल तुम कथाटा तो सुनी बोलो तुम्हें कि बोलते चाओ तुम्हें बोलो तुम्हार कथा सुनी जदि मन है जे एक कथार उत्तर तुम्हें देवा जाबे तबे देव और जदि मने बोले जे ना एक कथार उत्तर तुम्हें दिए आमार कोनो लाभ हबे ना आमार कोनो फायदा हबे ना आमी तुम्हें से कथा बोलबो ना तबे बाबा बोलो तुम्हें आमाके कि बोलबे लक्ष्य कर देखते तुम्हार दिके ताकिये ताकिये तुम्हार दिके चेये थेके देखा अवस्थाय बुझते पेरे गेलाम तुम्हार मने अति कष्ट তোমার মনে এমন কি কষ্ট রয়েছে তোমার মনে এমন কি ব্যথা রয়েছে তোমার মনে এমন কি বেদনা রয়েছে যাহার জন্য তুমি এমন দুঃখিনী অবস্থায় এই রাস্তা দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা দিয়েছো বড় আব্দুল কাদের জিলানি যখন তিনি এই কথা বলেছেন ওই বৃদ্ধা রমণী মা বলতেছে বাবা তুমি বাচ্চা ছেলে আমার মনে যে কষ্ট আছে আমার মনে যে ব্যথা আছে আমি সেই ব্যথার কথা তোমাকে যদি বলি বাবা আমার সেই ব্যথাটা নিবারণ হবে না আমার সেই কষ্ট মুছে যাবে না বরং আমার সেই কষ্টটাকে যদি আমি চলে যাই এমন কথা যখন আজানকে বলেছে তোমাকে সমস্ত কথা আমি বলতে চাই না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন আমি যেতে দেব না আমাকে তুমি কথা বলবে তবে আমি তোমার রাস্তা ছাড়ব নচেত তোমার রাস্তা আমি ছাড়তে রাজি নয় তিনি বলছেন বাবা তোমাকে আমি কি করে বুঝাই আমার মনের কথা তোমাকে বলে আমার কি হবে তিনি বলছেন একবার বলে তো দেখো কমসে কম তোমার মনে যে ব্যথা রয়েছে সেই কথা আমাকে বলে তো দেখো বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি কথা যখন বলছেন বৃদ্ধা রমণী মা তখন কিন্তু তিনি জিজ্ঞাসা করছেন না যে বাবা তুমি কে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার পিতার নাম কি যে তুমি আমাকে এইভাবে পাকড়াও করেছো আগে তোমার পরিচয়টা দাও তারপরে আমি তোমাকে নিশ্চয়ই বলার চেষ্টা করব তিনি কিন্তু জিজ্ঞাসা করেন না বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি সেই একই রকম কথা বলতে আছে বাধ্যতামূলক তিনি তখন বলছেন বাবা ঠিক আছে তুমি যখন শুনছো না তোমাকে না বলা পর্যন্ত আমাকে যেতে দেবে না তবে তুমি শোনো ঠিক আছে মা আপনি বলুন আমি শুনি বৃদ্ধা রমণী মা বলতেছেন বাবা তুমি বাচ্চা ছেলে আমি তোমাকে বলতে চাইনি তাহার সত্ত্বেও তুমি আমার কাছে এই বিষয়ে জানতে চাইছো বাবা তো
তবে তুমি শোনো আমার একমাত্র পুত্র সন্তান আমি যার বিবাহ দিয়েছিলাম আমি তাহার বিবাহ দিয়ে আমি নিজ আনন্দ উপভোগ করতে চেয়েছিলাম তাহাদের মধ্যে আনন্দ দিতে চেয়েছিলাম কিন্তু জানি না কোন কারণবশত আমার আল্লাহ এটা চাইনি যাহার কারণে হয়নি বলে মা বিষয়টা কি সঙ্গে সঙ্গে ওই বিদ্যারমণী মা বলতেছে বাবা তুমি তুমি শোনো আমার বৌমার গর্ভে আজ পর্যন্ত কোন সন্তান আদি আসেনি বৎসরের পর বৎসর অতিবাহিত হয়ে যায় কোন সন্তান আদি এলো না এর জন্য আমার ছেলে এবং আমার বৌমার মধ্যে তাহাদের খুব একটা মহাব্বত রহে না তাহাদের মহাব্বত যেন আস্তে আস্তে কেটে যায় আস্তে আস্তে দ্রুত হয়ে যায় আমি আল্লাহর নেককার বান্দার কাছে গিয়েছিলাম এক